অল জব স্টেশনের নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি দু হাজার একুশ সালে বিভিন্ন চাকরির পরীক্ষায় আসা একশোটি সাম্প্রতিক সাধারণ এমসি কিউ নিয়ে চলে এসেছি এই ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন আশা করছি এই একটি ভিডিওতেই সাম্প্রতিক সময়ে আসা সকল প্রশ্ন পেয়ে যাবেন আমাদের চ্যানেলের সাথেই থাকুন নতুন নতুন সুপার ভিডিওর আপলোড পেতে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি এমসি কিউতে দেশের প্রথম নৌকা জাদুঘরের নাম কি দেশের প্রথম নৌকা জাদুঘরের নাম হচ্ছে বঙ্গবন্ধু জাদু বঙ্গবন্ধু নৌকা জাদুঘর আদমশুমারি ও গৃহগণনার বর্তমান নাম কি আদমশুমারি ও গৃহগণনার বর্তমান নাম জনশুমারি ও গৃহগণনা কোন সালের পরিসংখ্যান আইন অনুযায়ী আদমশুমারি ও গৃহগণনার এর নাম পরিবর্তন করে জনশুমারি ও গৃহগণনা করা হয় দুই সালে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী লোগোর নকশা করেন কে নকশা করেন রামেন্দ্র মজুমদার ও সব্যসাচী হাসরা বাংলাদেশের সেনাবাহিনীর বর্তমান প্রধান কে বাংলাদেশের সেনাবাহিনীর বর্তমান প্রধান হচ্ছে এস এম শফিউদ্দিন আহমেদ স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর লঘু নকশা কে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর লঘু নকশা করেন রামেন্দ্র মজুমদার ও প্রদীপ চক্রবর্তী ক খ বই হবে এটা সব্যসাচী হাজরা হবে না রামেন্দ্র মজুমদার ও প্রদীপ চক্রবর্তী ক খ বই বাংলাদেশ বিমান বাহিনীর বর্তমান প্রধান কে বাংলাদেশ বিমান বাহিনীর বর্তমান প্রধান হচ্ছে শেখ আব্দুল হান্নান বর্তমান বাংলাদেশের গ্যাস ক্ষেত্র কতটি বর্তমানে বাংলাদেশের গ্যাস ক্ষেত্র হচ্ছে আটাইশটি বাংলাদেশের আটাইশতম গ্যাস ক্ষেত্র কোথায় অবস্থিত বাংলাদেশের আঠাইশতম গ্যাস ক্ষেত্র অবস্থিত সিলেটের জকিগঞ্জ শেখ রাসেল দিবস কবে শেখ রাসেল দিবস পালিত হয় আঠাশেই অক্টোবর আঠারোই অক্টোবর বঙ্গবন্ধু দান একশোর উদ্ভাবক কোন প্রতিষ্ঠান একশোর উদ্ভাবক হচ্ছে বাংলাদেশ দান গবেষণা ইনস্টিটিউট বাড়ি দেশের প্রথম টানেলের নাম কি দেশের প্রথমের টানেলের নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল দেশের প্রথম টানেল যে নদীর তলদেশে নির্মাণ করা হচ্ছে কর্ণফুলী নদীর তলদেশে চব্বিশে অক্টোবর দু হাজার একুশে উদ্বোধন করা হয় পায়রা সেতুর কত পায়রা সেতুর দৈর্ঘ্য চোদ্দোশো সত্তর মিটার বর্তমানে দেশে মোট বিমা কোম্পানির সংখ্যা কতটি মোট বিমা কোম্পানির সংখ্যা হচ্ছে একাশিটি বর্তমানে দেশে ভৌগোলিক নির্দেশক জিআই পণ্য কয়টি ভৌগোলিক নির্দেশক জিআই পণ্য হচ্ছে নয়টি দু হাজার বিশ একুশ অর্থ বছরে বাংলাদেশ কোন দেশে সর্বাধিক রপ্তানি করে সর্বাধিক রপ্তানি করে হচ্ছে যুক্তরাষ্ট্রে 2020 হাজার বিশ একুশ অর্থবছরে বাংলাদেশ কোন দেশ থেকে সর্বাধিক রেমিটেন্স আসে সর্বাধিক রেমিটেন্স আসছে সৌদি আরব থেকে বাংলাদেশে জিডিপি ইউনিয়নের নতুন বিত্ত বছর কোনটি নতুন বৃত্তি বছর হচ্ছে পনেরো ষোলো নতুন বৃত্তি বছর অনুযায়ী দু হাজার বিশ একুশ বছরে আয় কত ডলার মাতাপিছু আয় হচ্ছে পঁচিশশো মার্কিন ডলার বাংলাদেশে প্রথম ভিত্তিক ইসলামিক বন্ড শ্বশুকুকের নিলাম অনুষ্ঠিত হয় কবে শুশুকুকের নিলাম অনুষ্ঠিত হয় আঠাশে ডিসেম্বর দুই হাজার বিশে বাংলাদেশের মোট উপজেলা কতটি বাংলাদেশের মোট উপজেলা হচ্ছে চারশো পঁচানব্বইটি ছাব্বিশে জুলাই দু হাজার একুশ এর একশো সতেরোতম বৈঠকে কোন উপজেলার অনুমোদন দেয়া হয় উপজেলার অনুমোদন দেয়া হয় ঈদগাঁও কক্সবাজার ডাসার মাদারীপুর মধ্যনগর সুনামগঞ্জ উপরের সবগুলো বাংলাদেশের মন্ত্রিসভার মোট সদস্য সংখ্যা কতজন মোট সদস্য সংখ্যা হচ্ছে ঊনপঞ্চাশ জন মন্ত্রী প্রতিমন্ত্রী উপমন্ত্রী মিলিয়ে বাংলাদেশের মন্ত্রিসভার মন্ত্রী সংখ্যা কত পূর্ণ মন্ত্রী সংখ্যা হচ্ছে ছাব্বিশ জন বর্তমানে দেশের সরকারি বিশ্ববিদ্যালয় কতটি বর্তমানে দেশে সরকারি বিশ্ববিদ্যালয় হচ্ছে পঞ্চাশটি দেশের পঞ্চাশতম সরকারি বিশ্ববিদ্যালয় কোনটি পঞ্চাশতম সরকারি বিশ্ববিদ্যালয় শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয় শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যান্সেলর কে ড. মোহাম্মদ মাহবুবুর রহমান বর্তমানে দেশে সরকারি মেডিকেল বিশ্ববিদ্যালয় কয়টি সরকারি মেডিকেল বিশ্ববিদ্যালয় হোস্টে সরকারের বর্তমানে দেশে সরকারি মেডিকেল বিশ্ববিদ্যালয় কটতি সরকারি বিশ্ববিদ্যালয় হচ্ছে পাঁচটি হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয় অবস্থিত হচ্ছে খুলনায় পাঁচই মে দু সালে বিশিষ্ট ব্যক্তিকে জাতীয় অধ্যাপক হিসেবে ঘোষণা দেওয়া হয় কোন বিশিষ্ট ব্যক্তিকে অধ্যাপক ডক্টর এ কে এম আজাদ খান অধ্যাপক ডক্টর মাহমুদ হাসান অধ্যাপক ডক্টর আলমগীর মোহাম্মদ সিরাজউদ্দিন উপরের সব কজনকেই চেকপুক ডিপ্লোমেসি কোন দেশের সঙ্গে সম্পর্কিত খ চীন মিয়ানমারের জানতাবিরোধী ছায়া সরকার ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট কবে গঠন করা হয় গভর্নমেন্ট করা হয় গঠন করা হয় ষোলোই এপ্রিল দু হাজার একুশ সম্প্রতি তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখল করে কবে দখল করে পনেরোই আগস্ট দু হাজার একুশ পনেরোই আগস্ট দু হাজার একুশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এস ফাইভ হান্ড্রেড কোন দেশের তৈরি এটা হচ্ছে রাশিয়ার তৈরি প্রথম মার্কিন প্রেসিডেন্ট হিসাবে কংগ্রেসের নিম্নকক্ষ হাউস রিপ্রেজেন্ট রিপ্রেজেন্টেটিভসে দুবার অবিশংসে হতে হন কে ডোনাল্ড ট্রাম্প বিশে জানুয়ারি দু হাজার একুশ জো বাইডেন কততম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন দায়িত্ব গ্রহণ করেন ছয়চল্লিশতম প্রেসিডেন্ট হিসাবে ইসরায়েলের বর্তমান প্রধানমন্ত্রী ক্রে ইসরায়েলের বর্তমান প্রধানমন্ত্রী হচ্ছে নাফতালি বেনেত আফগানিস্তানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী কে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী মোহাম্মদ হাসান আখুন্দ জাপানের শততম প্রধানমন্ত্রী কে জাপানের শততম প্রধানমন্ত্রী ফুফিও কিশিদা ছাব্বিশে জানুয়ারি দু হাজার একুশ প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে ছাব্বিশে জানুয়ারি দু হাজার একুশে অ্যাস্টোনিয়ায় প্রথম নারী প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব গ্রহণ করেন খাজা কালাস সাক্ষরতার হারে সর্বনিম্ন সাক্ষরতার হারে শীর্ষ জেলা কোনটি সাক্ষরতার হারে শীর্ষ জেলা হচ্ছে পিরোজপুর সাক্ষরতার হারে নিম্ন জেলা কোনটি সাক্ষরতার হারে নিম্ন জেলা হচ্ছে জামালপুর সাক্ষরতার হারে শীর্ষ বিভাগ কোনটি সাক্ষরতার হারে শীর্ষ বিভাগ হচ্ছে বরিশাল সাক্ষরতার হারে সর্বনিম্ন বিভাগ কোনটি সাক্ষরতার হারে সর্বনিম্ন বিভাগ হচ্ছে ময়মন সিনহা বাংলাদেশে করোনা টিকার দান কর্মসূচি উদ্বোধন করা হয় সাতাশেই জানুয়ারি দু হাজার একুশে করোনা চিকিৎসায় অনুমোদিত প্রথম অ্যান্টিভাইরাল ট্যাবলেটের নাম কী অ্যান্টিভাইরাল ট্যাবলেটের নাম হচ্ছে মলনুপি রাবির মল্ল পিরাবির এর প্রস্তুত দেশ কোনটি প্রস্তুতকারক দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র ডব্লিউ এইচ অনুমোদিত জরুরি ব্যবহারযোগ্য টিকা কতটি জরুরি ব্যবহারযোগ্য টিকা হচ্ছে আটটি জরুরি ব্যবহারযোগ্য টিকা আটটি বঙ্গবন্ধু রচিত তৃতীয় গ্রন্থ আমার দেখা নয় চীনের ইংরেজি অনুবাদ গ্রন্থের নাম কি ইংরেজি অনুবাদ গ্রন্থের নাম হচ্ছে নিউ চায়না নাইনটি ফিফটি টু নিউ চায়না নাইনটি ফিফটি টু গ্রন্থটির অনুবাদক কে গ্রন্থটির অনুবাদক অধ্যাপক ফখরুল আলম রেহানা মরিয়ম নূর চলচ্চিত্রটির পরিচালক কে রেহানা মারিয়াম নূর চলচ্চিত্রটির পরিচালক হচ্ছে মোহাম্মদ আবদুল্লাহ মোহাম্মদ সাদ হোম ইন দ্য ওয়ার্ল্ড এ মেমোরিয়াল কার রচিত স্মৃতিকথা অমর্ত্য সেন বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী সর্বশেষ কোন ভাষায় প্রকাশিত হয় সর্বশেষ প্রকাশিত হয় গ্রিক ভাষায় বিশ্বের কোন দেশ থেকে সর্বাধিক বাস্তুচেত হয় সর্বাধিক বাস্তুচেত হয় সিরিয়া থেকে বিশ্বের শরণার্থী গ্রহণে শীর্ষ দেশ কোনটি বিশ্বের শরণার্থী গ্রহণে শীর্ষ দেশ হচ্ছে তুরস্ক বৈশ্বিক অস্ত্র রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি বৈশ্বিক অস্ত্র রপ্তানিতে শীর্ষ দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র বৈশ্বিক অস্ত্র ক্রয়ে শীর্ষ দেশ কোনটি বৈশ্বিক অস্ত্র কয়ে শীর্ষ দেশ হচ্ছে সৌদি আরবিয়া বৈশ্বিক অস্ত্র কয়ে বাংলাদেশের অবস্থান কত বাংলাদেশের অবস্থান হচ্ছে বাইশতম বর্তমানে বিশ্বের শীর্ষ কে বর্তমানে বিশ্বের শীর্ষ হচ্ছে জ্যাব ব্যাসোস প্রবাসী শীর্ষ দেশ কোনটি প্রবাসী আয়ের শীর্ষ দেশ হচ্ছে ভারত বিশ্ব ব্যাংকের তথ্য অনুযায়ী প্রবাসী আয়ে বাংলাদেশের অবস্থান কত বাংলাদেশের অবস্থান হচ্ছে সপ্তম সালে জাতিসংঘের টেকসই উন্নয়ন প্রতিবেদনের শীর্ষ দেশ কোনটি শীর্ষ দেশ হচ্ছে ফিনল্যান্ড দু সালে জাতিসংঘের টেকসই উন্নয়ন প্রতিবেদনের সর্বনিম্ন দেশ কোনটি সর্বনিম্ন দেশ হচ্ছে মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র দু সালে জাতিসংঘের টেকসই উন্নয়ন প্রতিবেদনে বাংলাদেশের অবস্থান কত বাংলাদেশের অবস্থান হচ্ছে একশো তম। বিশ্বের রপ্তানিতে শীর্ষ দেশ চীন বিশ্বে আমদানিতে শীর্ষ দেশ কোনটি বিশ্ব আমদানিতে শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র পোশাক রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি পোশাক রপ্তানিতে শীর্ষ দেশ হচ্ছে চীন একক দেশ হিসেবে বিশ্বে পোশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান কততম বাংলাদেশের অবস্থান হচ্ছে তৃতীয় একক দেশ হিসেবে বিশ্বে পোশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান কততম বাংলাদেশের অবস্থান তৃতীয় একক দেশ হিসেবে বিশ্বে পোশাক আমদানিতে শীর্ষ দেশ কোনটি পোশাক আমদানিতে শীর্ষ দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র একক দেশ হিসেবে বস্ত্র রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি বস্ত্র রপ্তানিতে শীর্ষ দেশ হচ্ছে চীন একক দেশ হিসেবে বিশ্বে বস্ত্র আমদানিতে শীর্ষ দেশ কোনটি বিশ্ব আমদানিতে শীর্ষ দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র একক দেশ হিসেবে বিশ্বে বস্ত্র আমদানিতে বাংলাদেশের অবস্থান কততম বাংলাদেশের অবস্থান হচ্ছে ষষ্ঠ টি টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন কোন দেশ টি টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হচ্ছে অস্ট্রেলিয়া ম্যান অব দ্য টুর্নামেন্ট হন কে ম্যান অব দ্য টুর্নামেন্ট হন ডেভিড ওয়ার্নার টি টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে বেশি উইকেট কে সবচেয়ে বেশি উইকেট শিকারী হচ্ছে বাংলাদেশের সাকিব আল হাসান